Welcome students, আমি কেয়া চক্রবর্তী তোমাদের অঙ্কের দিদিমণি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যে গণিত বই দিয়েছে যার নাম আমার গণিত বই, সেই বই থেকে 79 এবং 80 নম্বর পৃষ্ঠায় সমস্ত অঙ্ক করে দেব। অঙ্ক শুরু করার আগে প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং আমার চ্যানেল নিয়মিত ভিউয়ার তাদের চ্যানেল অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছো, তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। তাহলে আমি তোমাদের যখনই পেজ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ পর পর অঙ্ক করে দেব, সেই অঙ্কের নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। এতে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তাহলে আর দেরি না করে অঙ্ক করা শুরু করে দিই। আমরা এখন 79 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। এর আগে আমি 1 থেকে 78 নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক ভিডিওতে করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত আমার সেই ভিডিওগুলো দেখোনি, তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আমার গণিত ক্লাস 4 চেক করলেই এক পাতা থেকে পরপর সমস্ত অঙ্কের ভিডিওগুলো দেখতে পাবে। এছাড়াও আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটি দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করলেও তোমরা এক পাতা থেকে পরপর সমস্ত অঙ্কের ভিডিওগুলো দেখতে পাবে। এখন দেখো আমরা 79 নম্বর পৃষ্ঠায় কী অঙ্ক করব। প্রথমেই দিয়েছে দেখো, নতুন সজ্জায় খাতায় স্ট্যাম্প আটকাই। বলেছে আমি ও নাসরিন অনেকগুলো স্ট্যাম্প জমিয়েছি, আমরা ঠিক করেছি একটা রঙিন খাতায় প্রতি পাতায় স্ট্যাম্পগুলো সুন্দর করে এমনভাবে সাজিয়ে রাখব যাতে প্রতি পাতায় স্ট্যাম্পগুলো একটা ডিজাইনে থাকে এবং সমান সংখ্যায় থাকে। আমি প্রথম পাতায় স্ট্যাম্প দিয়ে একটা ডিজাইন তৈরি করলাম। কেমন? এটা আমাদের বলে দিয়েছে। তারপরে দেখো বলেছে, গুনে দেখছি প্রথম পাতায় 18টি স্ট্যাম্প আছে। এবারে আমরা অঙ্কটা করব। দেখে নাও কী করতে হবে। পরের পাতায় আরও 18টি স্ট্যাম্প রাখলাম। এইভাবে সাজাতে সাজাতে 12টি পাতায় আমার সব স্ট্যাম্পগুলো সাজানো হয়ে গেল। প্রতি পাতার ডিজাইন দেখি ও হিসাব করে দেখি আমার মোট কতগুলো স্ট্যাম্প ছিল। কেমন? এবারে দেখো কী বলেছে, প্রথম পাতায় মোট স্ট্যাম্প কত বলে দিয়েছে, 18টি। প্রথম দুটি পাতায় তাহলে মোট স্ট্যাম্প কত হবে, 18 যোগ 18। 18কে দুবার যোগ করতে হবে, কারণ দুটি পাতায় যেহেতু বলে দিয়েছে। 18 যোগ 18 কত হয়, 36। লিখে দিলাম 36টি। প্রথম তিনটি পাতায় মোট স্ট্যাম্প, প্রথম তিনটি পাতায় মোট স্ট্যাম্প কত হতে পারে, এই দেখো দুটি পাতায় বেরিয়েছিল 36টি, সেই 36-এর সঙ্গে আরও 18 যোগ করলাম, তাহলেই বেরিয়ে গেল তিনটি পাতায় মোট স্ট্যাম্প কত হবে, 36 যোগ 18 করলে হয় 54। একটু ভালো করে দেখো, 18 18 করে বাড়ছে, কারণ প্রতি পাতায় বলেছে সমান সংখ্যক 18টি করে আছে স্ট্যাম্প, তাই জন্য 18 18 করে বাড়ছে। এইভাবে একটু লক্ষ্য রাখো, আমরা 18 ঘরের নামটা কীভাবে আসছে সেটাও কিন্তু জানতে পারবো। কেমন? দেখো বলেছে, প্রথম চারটি পাতায় মোট স্ট্যাম্প কত হবে, দেখো আগে বেরিয়েছিল 54, তার সঙ্গে আরও 18 যোগ করলাম, সমান সমান যোগফল কত বেরোবে, 72টি। তাহলে আমরা কি বলতে পারি, 18 4 72। আমরা যদি নামতা পড়ি তাহলেও আমরা বলতে পারবো 18 4 72। এখানে তাই বলেছে চারটি পাতায় মোট স্ট্যাম্প 72টি। প্রথম পাঁচটি পাতায় মোট স্ট্যাম্প কত হবে, দেখো 72 বেরিয়েছিল, তার সাথে আরও 18 যোগ করলাম, সমান সমান কত হবে, 72 যোগ 18 হয় 90। তোমরা কিন্তু এখানে যোগ করে করেও দেখতে পারো, দেখো 72 যোগ 18 সমান সমান 8 8 2 10 0, হাতে আমার 1 7 আর 1 8, আর হাতের 1 যোগ করলে কত হয়, 9, দেখো 90। আমি এখানে 90 লিখেছি, সমান সমান 90টি। প্রথম ছটি পাতায় মোট স্ট্যাম্প কত হবে, 90 যোগ আরও 18, তা 90 যোগ 18 কত হবে, 108টি। ঠিক আছে,
এরপরে দেখো বলেছে প্রথম সাতটি পাতায় মোট স্ট্যাম্প, দেখো আগে বেরিয়েছিল 108, তার সাথে আরও 18 যোগ করলাম, কত হবে 126টি। ঠিক আছে, আবার বলেছে প্রথম আটটি পাতায় মোট স্ট্যাম্প, কত হবে 126 যোগ 18 সমান সমান 144টি। ঠিক আছে, আমরা যদি 18 × 8 করি তাহলেও দেখবে পাবে 144। ঠিক আছে, আবার দেখো বলেছে প্রথম নটি পাতায় মোট স্ট্যাম্প কত হবে 144 যোগ 18, তাহলে কত হবে যোগফল আমি করে দেখাই, 144 যোগ 18। একক, দশক, শতক লিখলাম, 8 × 4 = 12, 2 হাতে আমার 1, 4 × 1 = 5, আর 1 = 6। আর এই দেখো শতক ঘরে শুধু 1 রয়েছে, একটা আমি দিলাম 162, তাহলে সমান সমান কত লিখব 162টি। ঠিক আছে, এবারে দেখো লিখেছে প্রথম 10টি পাতায় মোট স্ট্যাম্প কত হবে, আগে 9টি পাতায় বেরিয়েছিল 162, সেটা লিখলাম, তার সাথে আরও 18 যোগ করলাম, কারণ বলে দিয়েছিল প্রতি পাতায় 18টি করে স্ট্যাম্প লাগানো যাবে, তাই জন্য 18 করে বাড়ছে, তাহলে 162 যোগ 18 কত হবে 180। তাহলে 180টি স্ট্যাম্প আছে 10টি পাতায়। আমরা যদি এখানে বলি 18 × 10 তাহলেও কিন্তু হবে 180। ঠিক আছে, প্রথম 11টি পাতায় স্ট্যাম্প আছে কতটি হবে 180 যোগ 18 সমান সমান কত হবে 198টি স্ট্যাম্প। আবার দেখো বলেছে প্রথম 12টি পাতায় মোট স্ট্যাম্প কত 198 যোগ 18 সমান সমান 216টি। কেমন, নিচে কী লিখতে হবে, আমার মোট কতগুলো স্ট্যাম্প ছিল, যেহেতু 12টি পাতা বলেছে দেখো বেরিয়েছে 216টি, আমি এখানে তাহলে লিখে দিচ্ছি আমার মোট 216টি স্ট্যাম্প ছিল। ঠিক আছে, এইভাবে আমরা 18 ঘরের নামতাটা কীভাবে আসে সেটা জানবো, আর এইভাবে আমরা এই অঙ্কটাও করলাম যে প্রত্যেকটা পাতায় সমসংখ্যক অর্থাৎ 18টি করে স্ট্যাম্প আছে এবং 12টি পাতায় তাহলে কতগুলো স্ট্যাম্প থাকবে আমার সেটাও আমরা বের করলাম। কেমন, এটা কিন্তু একটা চার্টের আকারে বের করতে পারলাম। ঠিক আছে, আমরা তাহলে 79 নম্বর পৃষ্ঠায় সমস্ত অঙ্কগুলো ভালো করে বুঝে বুঝে করলাম। এখন আমরা 80 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো করব। কেমন, এখন আমরা 80 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। 80 নম্বর পৃষ্ঠায় আমাদের কী অঙ্ক করতে দিয়েছে দেখো, প্রথমেই বলেছে হাতে কলমে, বলেছে আমরা বন্ধুরা সবাই মিলে 28টি কাঠি জোগাড় করলাম, আমি 18টি কাঠি লম্বা করে পরপর সাজালাম আর তার উপরে একটি কাঠি পাশাপাশি রাখলাম, এরপর কটি ছেদবিন্দু পেলাম গুণি। আমাদের কী করতে বলেছে দেখো, প্রথমে লম্বাভাবে 18টি কাঠি রেখেছি, গুণে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 18টি কাঠি লিখেছে লম্বাভাবে। এরপরে দেখো আড়াআড়িভাবে একটা দুটো করে করে 10টা মতো কাঠি রেখেছে, গুণে নাও দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টা কাঠি। এবারে দেখো কতগুলো ছেদবিন্দু হয়েছে, 18টা কাঠি আর একটা করে যদি কাঠি আড়াআড়ি রাখি ছেদবিন্দু হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 18টা ছেদবিন্দু হচ্ছে। কেমন, তাহলে 10টা কাঠিতে কতগুলো ছেদবিন্দু হবে, 18 × 10। ঠিক আছে, তাহলে 180 হবে। এছাড়া আমরা কীভাবে বের করতে পারি দেখে নাও, প্রথমে দেখো 18 × 1, একটা কাঠির জন্য কি 18 × 1 সমান সমান যতগুলো হবে ততগুলো ছেদবিন্দু, 18 × 1 কত 18। এবারে দেখো দুটো কাঠি, তাহলে 18 × 2 কত হবে, 18 × 2 = 36 বসিয়ে দিলাম, 18 × 3 কত হবে, 18 × 3 = 54 বসিয়ে দিই, 5, 4, 54 18 × 4 তাহলে কত হবে, 18 × 4 কত হয় বলো তো, 18 × 4 কত হয় 72 হয়, ভেরি গুড, তোমরা তো পারছো, 18 × 4 = 72 18 × 5 কত হয়, 18 × 5 হয় 90, যেটাকে আমরা বলি 5, 18 = 90, তাই তো,
আঠেরো ছয় কত হবে তাহলে? আঠেরো ছয় হবে একশো আট। কেমন? আঠেরো সাতে কত হবে? আঠেরো সাত, তাহলে আমি এখানে লিখি আঠেরো গুণ সাত, আঠেরো সাতে হবে একশো ছাব্বিশ, বসিয়ে দিলাম। আঠেরো আটে কত হবে? এখানে বসাই আঠেরো গুণ আট, আঠেরো আটে হয় একশো চুয়াল্লিশ, বসিয়ে দিলাম। আঠেরো নয় কত হয়? আঠেরো গুণ নয়, আঠেরো নয় হবে কত বলো তো? একশো বাষট্টি। আঠেরো নয় হবে একশো বাষট্টি। আর আঠেরো দশে কত হবে? আঠেরো গুণ দশ সমান সমান একশো আশি, আঠেরো দশকে একশো আশি। এইভাবে দেখো আমরা আঠেরো ঘরের নামতা কীভাবে আসছে সেটাও জানলাম, বা কাঠির মাধ্যমে আমরা এই অঙ্কটা কীভাবে করলাম সেটাও জানতে পারলাম। কেমন? নিচে বলেছে দেখো এইভাবে ষোলো গুণ এক, ষোলো গুণ দুই, ডট ডট দিয়ে বলেছে ষোলো গুণ দশ, এত পর্যন্ত মান হাতে কলমে ২৬টি কাঠি দিয়ে যাচাই করি। কেমন? এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? দেখবে তোমরা নিজেরাই করতে পারবে। এবারে দেখো কি বলেছে, কিন্তু নাসরিন তার খাতার প্রথম পাতায় অন্য নকশা করল। ওর খাতার প্রথম পাতায় দেখছি ২০টি স্ট্যাম্প আছে, ২০টি স্ট্যাম্প রেখেছে, ঠিক আছে? পরের পাতায়ও ২০টি স্ট্যাম্প আছে, তাহলে দেখো প্রতি পাতায়ও ২০টি ২০টি করে স্ট্যাম্প রেখেছে। কেমন? এইভাবে নাসরিনের খাতায় ১০টি পাতায় মোট কতগুলো স্ট্যাম্প আছে হিসাব করি। কিভাবে হিসাব করব দেখো, ১০টি পাতায় প্রতিটি পাতায় দেখো ২০টি করে স্ট্যাম্প রেখেছে, তাহলে ১০টি পাতায় কীরকমভাবে আমরা বের করব কতগুলো স্ট্যাম্প আছে দেখে নাও। প্রথম পাতায় স্ট্যাম্প রাখলো ২০টি, প্রথম দুটি পাতায় স্ট্যাম্প রাখলো কত? ২০ যোগ ২০ কত হয়? ৪০টি। প্রথম তিনটি পাতায় স্ট্যাম্প রাখলো কত হবে দেখো? দুটি পাতায় বেরিয়েছিল ৪০টি, তার সাথে আরও একটা পাতা অর্থাৎ তিনটি পাতা, তার মানে কত? ৪০ যোগ ২০ সমান সমান ৬০টি। প্রথম চারটি পাতায় স্ট্যাম্প রাখলো কত? ৬০ যোগ ২০ সমান সমান ৮০টি। প্রথম পাঁচটি পাতায় স্ট্যাম্প রাখলো ৮০ যোগ ২০ সমান সমান ১০০টি। কেমন? প্রথম ছটি পাতায় স্ট্যাম্প রাখলো কত? ১০০ যোগ ২০ সমান সমান ১০০ ২০টি। প্রথম সাতটি পাতায় স্ট্যাম্প রাখলো কত? ১০০ ২০ যোগ ২০ সমান সমান ১৪০টি। প্রথম আটটি পাতায় স্ট্যাম্প রাখলো কীভাবে বের করব দেখো, সাতটি পাতায় বেরিয়েছিল ১৪০টি, তার সাথে আরও ২০ যোগ করব, তাহলেই বেরিয়ে যাবে প্রথম আটটি পাতায় কতগুলো স্ট্যাম্প রাখলো। কেমন? ১৪০ যোগ ২০ হবে ১৬০টি। প্রথম নটি পাতায় স্ট্যাম্প রাখলো কত হবে? ১৬০ যোগ ২০ সমান সমান ১৮০টি। প্রথম দশটি পাতায় স্ট্যাম্প রাখলো ১৮০ যোগ ২০ সমান সমান ২০০টি। কেমন? তাহলে আমরা কি বলতে পারি, নাসরিনের প্রথম দশটি পাতায় ২০০টি স্ট্যাম্প আছে। কেমন? এইভাবে আমরা কুড়ি ঘরের নামতা কিভাবে আসছে আমরা বের করতে পারছি। আমরা এইভাবেও বলতে পারতাম দেখো, কুড়ি গুণ এক, কুড়ি একে কুড়ি, কুড়ি গুণ দুই, কুড়ি দুগুণে ৪০, কুড়ি গুণ তিন, তিন কুড়ি ষাট, কুড়ি গুণ চার, চার কুড়ি ৮০, কুড়ি গুণ পাঁচ সমান সমান ৫ কুড়ি ১০০, কুড়ি গুণ ৬, ৬ কুড়ি ১০০ কুড়ি, কুড়ি গুণ ৭ সমান সমান ৭ কুড়ি ১৪০, কুড়ি গুণ ৮, ৮ কুড়ি ১৬০, কুড়ি গুণ ৯, ৯ কুড়ি ১৮০, কুড়ি গুণ ১০, ১০ কুড়ি ২০০। এইভাবে আমরা কুড়ি ঘরের নামতা এইভাবেও আমরা মনে রাখতে পারি, বা কুড়ি ঘরের নামতাটা কিভাবে আসছে সেটাও আমরা যোগ করে করে কিভাবে আমরা পাচ্ছি সেটাও আমরা ভালো করে বুঝতে পারলাম। কেমন? এইভাবে আমরা ৮০ নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো বুঝে বুঝে করলাম। তোমরা কিন্তু ভালো করে বুঝে নিয়ে খাতায়
না দেখে করবে এবং বইও তোমরা করতে পারো। কেমন? নিজেরা নিজে হাতে লিখে লিখে প্র্যাকটিস করবে, অঙ্ক যত প্র্যাকটিস করবে তোমরা তত তাড়াতাড়ি পরীক্ষার খাতায় করতে পারবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, জানোই এটা। তাই জন্য যত অভ্যাস করবে অঙ্ক, যত প্র্যাকটিস করবে, তত তোমরা পরীক্ষায় তাড়াতাড়ি নির্ভুলভাবে অঙ্কগুলো করতে পারবে। কেমন? তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজ তাহলে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন?